যারা এগুলোকে পছন্দ করেন না তারা পশ্চাৎপদ, তাদের মনে প্রাণে কখনোই বাঙালি হতে পারবেন না। যখনই বাংলার অবসর আসে তখনই পান্তাভাত, ইলিশ মাছ, শাড়ি, তারা জেলা আটেন না নিলা আত আত দরিয়া ভাই, মানে বৈশাখ লাগে না, লাগে ভ্যালেন্টাইন্স ডে। উৎসব আসে যখন বৈশাখ তখনই আমরা মনে করি আর তারপর ভুলে যাই। সময় মন মানসিকতার মধ্যে বাঙালি ভাবটা রাখতে চাই না, আমরা ওয়েস্টার্ন কালচারগুলো ফলো করি, ওয়েস্টার্ন ভাবে চলতে চিন্তা করি, ভালোবাসি। যখনই বাংলার অবসর আসে তখনই পান্তাভাত, ইলিশ মাছ, শাড়ি, লাল হলুদ, এই বিভিন্ন ধরনের ইমেজগুলো নিয়ে আসে। কিন্তু মূলত মনপ্রাণ থেকে যদি বাঙালি হতে চাই তাহলে বাংলা ভাষাকে, বাংলা মাসকে, বাংলার সব কিছুকে আমাদের মন থেকে নিতে হবে, লালন করতে হবে, পালন করতে হবে, মন থেকে মানতে হবে যে আমরা বাঙালি। কিছু বিদেশি সংস্কৃতির প্রভাব আছে, তো দেখা যায় যে বিদেশি নাটক বা বিদেশি মুভি এগুলো বেশি দেখতেছে, তো এরকম কিছু কারণে দেখা যাচ্ছে যে আবার এই সোশ্যাল মিডিয়ার কারণে এখন ওগুলো দেখতেছে বেশি, তো ওই কারণে ওগুলোতে প্রভাবিত হচ্ছে না। এটা তো একদিনের জন্য আসলে উচিত না আমাদের, কিন্তু এবং উৎসব আসে যখন বৈশাখ তখনই আমরা মনে করি আর তারপর ভুলে যাই। আসলে আমরা এখন সবাই ব্যস্ত যে ইংরেজি আমাদের শিখতে হবে এবং ইংরেজি বিদেশ যেতে হবে, তো তার জন্য আমরা সবাই চাই যে ইংরেজিটাকে আয়ত্ত করতে, আর ইংরেজি আয়ত্ত করতে গিয়ে আমরা বাংলাটাকে ভুলে যাই। স্পেশাল কোনো অকেশন আসলে অবশ্যই আমরা বাঙালিয়ানাই অনুসরণ করি, ধরেন বিয়েতে আমরা শাড়ি পরি বা যে কোনো কিছুতেই শাড়ি পরি, প্রতিদিনের আসলে মানে পোশাক আশাকে বেশিরভাগ সময় আমরা পশ্চিমা জিনিস ফলো করি, বলতে সাধারণ মানুষের যে পোশাক আশাক সেগুলো তো পশ্চিমা না, সেগুলো সালোয়ার কামিজ, এইটাই যেটা কমফোর্টেবল। শাড়িটা একটু কম ব্যবহৃত হয় ঠিক আছে, কিন্তু শাড়ি আসলে আমাদের প্রাণের পোশাক, শাড়ি এখনও প্রাণেই আছে, এবং আমরা মনে হয় আমরা শাড়ি পরার জন্য শুধু একটা বাহানা খুঁজি। দুই যুগ পরে আবার সম্মিলিত নাট্য পরিষদে এত সুন্দর একটা আয়োজন করেছে, এর জন্য বিশেষভাবে ধন্যবাদ সিলেট সিটি কর্পোরেশনকে, বিশেষভাবে ধন্যবাদ। আজকে আমাদের বাংলার চিরচেনা ঐতিহ্য আমরা তুলে ধরার জন্য আজকে আমাদের এই পোশাকের চেঞ্জ এবং কি সবাই সম্মিলিত নাট্য পরিষদের সকল নাট্যকর্মী এখানে উপস্থিত হয়েছেন, সবাইকে নববর্ষের শুভেচ্ছা, শুভ নববর্ষ। এত বছর পরে আবার বৈশাখী পালন করতে পারছি, এটা হচ্ছে আমাদের জন্য একটা সৌভাগ্যের বিষয়। এত বছর পরে আবার সেই ঐতিহ্যবাহী আমাদের যে বৈশাখী উৎসবটা আমরা পালন করতে পারতেছি, এর থেকে ভালো বা এর থেকে আনন্দের কিছু আমাদের বাঙালি জাতির আর কিছু হতে পারে না। প্রত্যেকটা মানুষের ভিতরে দু রকমের ইয়ে থাকে, একটা সে মন অন্তর থেকে কি বিশ্বাস করে আর একটা সে কি পালন করছে। যদি অন্তর থেকে সে বিশ্বাস না করে তাহলে বাহ্যিক বিষয়টা কিন্তু বেশি দিন লাস্টিং করে না। আমরা মনে করি পয়লা বৈশাখকে অন্তর থেকে ধারণ করতে হবে, বাঙালি সংস্কৃতিকে অন্তর থেকে ধারণ করতে হবে, এটি পরম্পরা আমাদের, যুগ যুগ ধরে এই বৈশাখ চৈত্র সংক্রান্তি আমাদের কাছে আসে, বাঙালি সংস্কৃতির এই ধারাটা আজকের না, অতি প্রাচীন ধারা, তাই এটাকে টিকিয়ে রাখা, এটাকে লালন করা এবং এটাকে ছড়িয়ে দেওয়া আমাদের কর্তব্য। আর যারা এগুলোকে পছন্দ করেন না তারা পশ্চাৎপদ, তারা কখনোই বাংলাদেশের সংস্কৃতিকে বিশ্বাস করেন না এবং তাদের মনে প্রাণে কখনোই বাঙালি হতে পারবেন না। অনেকে ধর্মের সাথে সংস্কৃতি যুক্ত করে ফেলছে, আসলে সংস্কৃতি একটা ভিন্ন বিষয়, ধর্ম একটা ভিন্ন বিষয়, আরবের সংস্কৃতি আলাদা, আমাদের বাংলাদেশের সংস্কৃতি কিন্তু, বাঙালি সংস্কৃতি কিন্তু আলাদা, দেখেন টার্কিশ সংস্কৃতি আলাদা, বিভিন্ন সংস্কৃতি কিন্তু আলাদা, এক একটা ভূখণ্ডের সংস্কৃতি কিন্তু আলাদা। আমাদের সংস্কৃতি হচ্ছে আমাদের, আমরা বাঙালি, বাঙালি আমাদের দেখেন অনেক অনুষঙ্গ আছে, আমাদের লোক অনুষঙ্গ আছে, লোকজ অনুষঙ্গ আছে, আমাদের পালকি ছিল আগে, আপনি দেখতে জানেন যে বিয়ে হতো পালকিতে, বিয়ের গীত ছিল একটা লোকজ ঐতিহ্যের একটা অংশ ছিল, তারপর হাত পাখা বিভিন্ন বিষয়ে, এইটা তো আমি দু একটা বিষয় বললাম, তো সব কিছু মিলিয়ে আসলে আমাদের বাঙালিত্ব, বাঙালিয়ানা আসলে আমাদের ধারণ করতে হবে, লালন করতে হবে এবং নতুন প্রজন্মকে সেটা জানাতে হবে যে আমাদের ঐতিহ্য, ইতিহাস হাজার বছরের ইতিহাস। আমি যত সময় ঘরে আসলাম, অনেস্টলি কইলাম, যত সময় ঘরে আসলাম না, একটা বৈশাখের একটা ফিল আসলাম, বাসাত মা বাবা সবার লাগে একটা বৈশাখের ফিল আসলাম, ফ্রেন্ডরা জোর করে বার করছে আজকে ঘুরার লাগে, আইয়া তো ভাই দেখি গু বৈশাখ দেখো ভ্যালেন্টাইন্স ডে, যে ভাই দিছে ভাই খালি কাপল আর কাপল ভাই, এটা বৈশাখ আমরা লাগি না ভাই, উচ্চেন না রে, তাও ভাই ভালো লাগে মোটামুটি গান অনুষ্ঠান হওয়ার, কিন্তু সাইডে ভাই সাইলেও মনটা নষ্ট হয়ে যায়, কিছু হওয়ার নাই আসলে, তারা জেলা আটেন না নিলা আত আত দরিয়া ভাই, মানে বৈশাখ লাগে না, লাগে ভ্যালেন্টাইন্স ডে, উচ্চেন না রে, ঘরও যত সময় আসলাম অত সময় লাগছে বৈশাখ, ঘর থেকে বাইরে দেখি ভাই তো ভ্যালেন্টাইন্স ডে।